আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলার মুখ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ইলিশের দরদাম জানাতে আজ আমরা আপনাদের আবার নিয়ে এসেছি রাজধানী ঢাকার কারণ বাজার মার্কেটে। চলুন আজ কেমন দরদাম চলছে আমরা দেখি। দাম কেমন চলে ভাইয়া? আর বড়টা এটা 1 কেজি সাইজ, আর 1200 গ্রাম 900 টাকা কিনা 950 টাকা বিক্রি। এগুলো কি নতুন ধরা? হ্যাঁ, নতুন ধরা। মাঝখানে অভিযোগ আসছিল যে অভিযানের ভিতরের মাছও আছে বাজারে, সেগুলো কি আছে না? সেটা প্রথম দুই দিন শেষ হয়ে গেছে, বৃহস্পতি শুক্রবার দুই দিনে ওই মাছ শেষ। অভিযানের সময় ধরা মাছ প্রথম মাছ দুই দিনে বিক্রি হয়ে গেছে। এখন নতুন সব তাজা মাছ। তবে এখন তো সব মাছে ডিম আছে? হ্যাঁ, ডিম আছে। আর যেগুলো ডিম নেই ওগুলো ডিম ছেড়ে দিছে? ডিম ছেড়ে দিছে, ওগুলো মাছ দেখতে লম্বা দেখায়। লম্বা দেখায় সব গুলো মাছ। বেশ কিছু বড় সাইজের মাছ আমরা দেখতে পাচ্ছি এবং সেটা দেখতে বেশ সুন্দর। আজকে এইগুলো কতটুকু সাইজের ভাই? এগুলো 400 গ্রাম, 1.5 কেজি ওজন। 1 কেজি এই মাছগুলো আনা কোন জায়গা থেকে? এগুলো আনা হয়েছে আমাদের বরিশাল মোড়া থেকে। ভোলার মাছ কি? কয়দিনের মাছ এটা? এটা নতুন মাছ। নতুন মাছ, 1-2 দিনে আগে ধরা? কালকে 10 দিন মানে পরশুদিন লাগে 10 দিন। আচ্ছা, এখন মাছের বাজারে আমদানি কেমন? মাছের আমদানি কই বেড়ে গেছে, কিন্তু দাম নিয়ন্ত্রণের ভিতরে আছে। দাম নিয়ন্ত্রণে আছে, এটা একটু তো দাম বেড়েছে। হ্যাঁ, একটু বেড়েছে। না না, দাম বাড়ছে। আর ক্রেতা ক্রেতা কেমন? কমে গেছে ক্রেতা? মাছের স্বাদ কি আসলে আগের মতো আছে? আগের চেয়ে বেশি স্বাদ। তেল এখন তেল মাছ ডিম ছেড়ে পারে না। আচ্ছা, হ্যাঁ, যে মাছগুলো ডিম ছাড়ে না এগুলো স্বাদ আছে? অনেক স্বাদ। আর যেগুলো ডিম ছেড়ে দিয়েছে এগুলো তো স্বাদ কমে গেছে? ডিম ছেড়ে এগুলো পাতলা হয়ে গেছে, এগুলো স্বাদ নেই। ডিম ওলা মাছ দিলে মজা, কিন্তু ডিম ছাড়া ডিম ছেড়ে ছেড়ে ভালো লাগে, মজা লাগে না। 1 কেজি 400 গ্রামের এই মাছগুলো 1000 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে। 1000 না না, এর থেকেও কমে বিক্রি করে, 950 খরিদ্দার বুঝে বিক্রি করে থাকেন এই মাছগুলো। সোয়ারিঘাট বা যাত্রাবাড়ির থেকে তো কারণ বাজারে মাছের সংখ্যাও বেশি। কারণ মাছের সংখ্যাও বেশি, কারণ দামও কম। দামও কম, ক্রেতাও বেশি। ক্রেতাও বেশি। আর এখান থেকে তো বিক্রি করা কিছুটা সহজ? হ্যাঁ, এখান থেকে বিক্রি করা কিছু সহজ, মানে বিভিন্ন জায়গা থেকে তো এখানে খরিদ্দার আছে। সব বেশি আছে, কাস্টমার অনেক আছে, সস্তা বাইরে গিয়ে নিয়ে আসে, সবাই আসে। এমনিতে কি সবসময় ইলিশ বিক্রি করেন না অন্য মাছও বিক্রি করেন? অন্য মাছও বিক্রি করি, কিন্তু এখন না, ইলিশ সিজনে ইলিশ বিক্রি করি। আচ্ছা, এমনিতে বসেন কোথায় আপনি? এই সিজনে এই জায়গায় বেশি। আচ্ছা, এই সিজন শেষ হয়ে গেলে এই জায়গায় রাত্রে 9-10 পর্যন্ত মাছ পাওয়া যায়। আমরা কথা বলছিলাম একদম বিক্রেতার সঙ্গে, দেখুন এই মাছগুলো, 1 কেজি 400 গ্রাম 450 গ্রামের মাছ আছে এখানে, 300-350 গ্রামের মাছও এখানে আছে। এই মাছগুলো 1000 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে, তবে 950 টাকাতেও বিক্রি করা হয় এই মাছগুলো।
এই মাছগুলো বিক্রেতা তিনি বলছিলেন যে একদিন পূর্বে এই মাছগুলো ধরা এবং সেই মাছগুলো যথাসম্ভব দ্রুত ঢাকা আসার পরে এই মাছগুলো বিক্রি করা হয় এখন বাজারে যে মাছগুলো সব নতুন মাছ এবং এই মাছগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে ভিউয়ার্স এখন যে মাছগুলো নামাচ্ছে এই মাছগুলো পাইকারি মার্কেট থেকে নিয়ে আসা এবং এখানে এখন বিক্রি করা হবে বাজারে মাছের আমদানি কেমন আছে এখন মোটামুটি ভালোই খারাপ না খারাপ না দাম আগের থেকে অনেক কম আছে এখন আমদানি সিজন থেকে অনেক কম আর দাম 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 তো সিজন থেকে বেশি আর এখন এখন একটু বেশি এখন আপনার এটা চলছে কত করে এটা কত করে সাইজ এটা হলো 1 কেজি 150 200 গ্রাম 600 কেজি 600 মানে সর্বনিম্ন কত হলে ছাড়ে 800 800 তে ছেড়ে দেন ইয়ার্স এই মাছগুলো দেখুন 1 কেজির উপরের মাছগুলো আমরা মূল সিজনেও কিন্তু 1 কেজির উপরের মাছ এই দামে দেখিনি 1 কেজি কাকা 900 টাকা কত দিবেন আজকে তো বেশ বড় সাইজ নিয়ে আসছি কতটুকু সাইজ ভাই কত করে চলে এটা এটা চাচ্ছি 1100 নিলে একদম 1000 কেজি রাখা যাবে কয়দিনের মাছ এটা এটা যে আসতে যে সময়টা লাগছে দারিং মাছ পরশুদিন ধরছে কালকে আসছে আজকে বিক্রি হচ্ছে ছোটগুলো কি হালি না কেজিতে বেচছেন হালি হালি কত করে চলে 2500 টাকা হালি মাছ কিনতে চান কারণ বাজারে আসতে পারেন কারণ বাজারে প্রচুর ইলিশের সমাগম এখনও আছে এবং এখানে দাম কিন্তু এখনও হাতের নাগালের মধ্যেই আছে কেননা যারা ইলিশ কেনার সামর্থ্য রাখেন
তাদের জন্য বলছি ইলিশ মাছের দরদাম কিন্তু এখনো মূল সিজনে যে পরিমাণ দরদাম ছিল সেই দরদামের মতোই আছে।